বিসমিল্লাহির রহমানুর রহিম। হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ কোরআন হাদিস পড়তে 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 মরতে মরতে একদিন মরিয়া যায়। কিন্তু এই চিন্তাটা করা হলো না যে আমার বন্ধু বিদেশে চলে গেছে, বিদেশে গিয়ে আমাকে একটা চিঠি দিয়েছে, বলেছে আমি ইমুকের কাছে এত লক্ষ টাকা দিয়ে দিলাম, তুমি পাসপোর্ট করে ভিসা করে তুমি বিদেশে এসে পড়ো, আমি যেখানে আছি সেখানে তুমি এসে পড়ো। তো এখন সেই চিঠিটা আরবিতে লেখা হয়েছে, এখন তার স্ত্রী আরবি পড়তে জানত কিন্তু অর্থ জানত না। তখন কি হল, সেই আরবিটা পড়ত, পড়ে রেখে দিত, আর আরবি লেখাটি খুব সুন্দর। তখন বলল, আমার স্বামী কি সুন্দর করে আরবি লিখেছে, তার হাতের লেখাটা দেখার জন্য আমার কাছে চিঠি পাঠাইছে। কিন্তু চিঠির মধ্যে লেখা ছিল কি, যে হে স্ত্রী, হে আমার গিন্নি, তোমাকে চিঠিটা দিয়েছি, আমি ইমুকের কাছে এত টাকা দিয়েছি, তুমি টাকাটা নেবে এবং তুমি পাসপোর্ট করবে, পাসপোর্ট করার পরে এই এই নিয়মে তুমি চলে আসবে আর বিদেশে এই ঠিকানায় তুমি চলে আসবে। তবে হে জগতবাসী, এই কোরআনটা আল্লাহ আমাদেরকে চিঠিরূপে পাঠিয়েছেন, এবং আল্লাহ যেই দেশে থাকে সেই আরশে আজিম সেখানে কিন্তু মূলত আমাদের ঠিকানা, কারণ আমরা তো আল্লাহ থেকেই সৃষ্টি হয়েছি। এখন সে আল্লাহতে যখন আমরা মিশে যাব তখন আমাদের আর জন্ম মৃত্যুর কোনো ভয় থাকবে না। তো এখন দেখা যায় আমরা কিন্তু সেই জন্ম জন্মান্তর মধ্যে পড়ে আছি, কেন, কোরআন নামের যেই চিঠিটা আল্লাহ 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছেন, যে এটার মধ্যে ঠিকানা দেওয়া আছে, আমার সৃষ্টির শুরুতে আমি কোথায় সৃষ্টি হয়েছিলাম এবং সেখান থেকে আলমে আরওয়াতে এসেছি এবং সেই আলমে আরওয়া থেকে আমাদেরকে আল্লাহ মা বাবার মাধ্যমে জন্মের মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এখন আল্লাহর যে কর্ম করতে হবে, কিভাবে কিভাবে কোন ঠিকানায় কার কাছে কি আছে, কার কাছে আমার স্বামী লক্ষ টাকা পাঠিয়েছিল আর সেখান থেকে টাকা নিয়ে এবং সেই পথ মতো আমি চলে যাব। তো এখন দেখা যায় সেই স্বামীর চিঠি পড়ে যে কি সুন্দর আরবি লিখেছে আমার স্বামী, এই লেখাগুলো দেখার জন্যে আর সুন্দরের প্রশংসা করার জন্য পাঠিয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু তার আত্মার মুক্তির জন্য এই কোরআনটা পাঠিয়েছে। এই কোরআনে কি লেখা আছে সেই কর্ম সেভাবে সেভাবে যদি আমি করতে পারি তাহলে সেই স্বামীর দেশে, জগৎ স্বামীর দেশে আমি চলে যাব। সুবহানাল্লাহ। তো এখন দেখা গেছে যে একদল বলতেছে কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে হবে, যে কোরআনের কোনো জায়গায় জের জব্বর কোনো এক আলিপ টান দুই আলিপ টান যেন একটু ভুল না হয়, ঠিক সেভাবেই পড়তে হবে। এখন সেভাবে আমি পড়েছি কিন্তু এটার মধ্যে যে আল্লাহ কি বলেছে সেটা কিন্তু আমার বোঝা হলো না, যার ফলে আমি এই দুনিয়াতেই জেলখানাতেই রয়ে গেলাম, এখান থেকে আর মুক্ত হতে পারলাম না। আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন, মুরব্বীরা একটা কথা বলে থাকে, এই টাইম টু টাইম কোরআন পড়ো, টাইম টু টাইম কোরআন শরীফ পড়ো, টাইম টু টাইম কোরআন শরীফ, তার মানে টাইম টু টাইম চিঠি পড়লে আমার কি হবে, চিঠির মধ্যে যে ঠিকানা, চিঠির মধ্যে যেই সাধনা, চিঠির মধ্যে যে পথ নির্দেশন দেওয়া হয়েছে, এইভাবে তোমরা আমার কাছে আসো তাহলে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এখন বিদেশের স্বামীর হাতের লেখা এত সুন্দর, সুন্দরের প্রশংসা করে
আমি সারা জীবন এই পৃথিবীর মাটিতে রয়ে গেলাম, সেই দেশে, সেই আল্লাহর দেশে আমার আর যাওয়া হলো না। তবে হে জগতবাসী, জানি না এই কথাগুলো আমি কোথায় ধাক্কা মেরেছি, কার অন্তরে এই কথাটা ধাক্কা মারবে, যে কোরআন সহিশুদ্ধ করে পড়া এটা একটা মূর্খামি। হ্যাঁ, সহিশুদ্ধ করে পড়া মূর্খামি হবে না, তখনই হবে না যখন কোরআনের বাংলাটা আমি বুঝব, যে হ্যাঁ আমার জগৎ স্বামী, আমার মালিক আমাকে এই কথাগুলো বলেছে, এই কাজগুলো যদি এমনি এমনি করতে পারি তারপরে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, আমার মহা শক্তিধর আমার মহা মালিকের কাছে আমি পৌঁছে যেতে পারব। তাই বলি কি যে শুদ্ধ করে পড়লে সুন্দর শোনা যায়, ভালো শোনা যায়। আমি যদি বাঁকামুখী বা আমি তেমন একটা বুঝি না, এমনি পড়তেছি, তারপরেও কিন্তু আল্লাহ আমার কথা বুঝবে। এক আলিপ টান, দুই আলিপ টান এটার প্রয়োজন হবে না, কারণ আল্লাহ কিন্তু আমার ভাষা বুঝে। এখন সৌদি আরবে আমাদের মহানবী সেখানে আল্লাহ প্রেরণ করেছেন তাকে, এখন তিনি আরবি অক্ষরের মধ্যে বা আরবি ভাষার মধ্যে তার জন্ম হয়েছে, সে তো সব কিছু বুঝে। এখন আমি তো বাংলা ভাষায় জন্ম নিয়েছি, এখন যদি কোরআনটাকে বাংলায় পড়ি তাহলে আমরা অবশ্যই বুঝব, যে যেমন কিছু কিছু জায়গাতে লেগেছে সুরা ইনসিরাতে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, আর কি বলেছে যে এই এইভাবে তোমরা সাধনা করো, এবং এটাও বলেছে সুরা সাফাতে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমি অবশ্যই তাকে পরিচালনা করব, আমি তাকে পথ দেখিয়ে থাকব। তবে এই যে কথাগুলো আল্লাহ বলেছে, সাধনার কথা আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু মোল্লা মুন্সি যারা আছে হাফেজ কারি কিছু বললে দিতে আসে মাথায় বাড়ি আর মারে বড় বড় ঝাড়ি, তাহলে আমরা পরে থাকলে হবে শাড়ি, তাহলে আমরা রেখেছি দাড়ি, কিন্তু দেখা গেছে যে এই কথার প্রতি উত্তরে আমরা যেতে পারি না, কারণ তারা একটা কথা বলে একটা কাজ করে কি দর মার সার, এটা কিন্তু ইসলাম নয়। আপনি আমাকে বুঝাবেন, আমি আপনাকে বুঝাবো, কার বুঝটা সূক্ষ্ম সেটা আমরা রাখব। তবে অবশ্যই আল্লাহ চিঠি রূপে যে কোরআনকে পাঠিয়েছে আমাদের এই কোরআনটাকে বাংলা সূক্ষ্ম তাফসির করতে হবে, কারণ কিছু কিছু তাফসিরকারক তাফসির করেছে তার সাথে তার মিল নেই, এর সাথে তার মিল নেই, তোর কারটা মানব, আল্লাহ তো আরবিতে এক কথা বলেছে কিন্তু দশজন তাফসিরকারক দশ রকম বলেছে, তাহলে পথভ্রষ্ট হতে হবে। তাহলে সূক্ষ্ম তাফসির যদি কোনো মাওলানা বা আল্লাহর ওলি হতে হবে, তখন তিনি যিনি আল্লাহর সাথে খবরাখবর হয়, যে আল্লাহর সাথে বোঝাপড়া করে এই কোরআনটাকে তাফসির করতে পারবে, এবং সেই ব্যক্তির কোরআন তাফসিরটাকে পড়লে আমরা সূক্ষ্ম অর্থটা পাব। তখন আমরা এটা যখন পড়ব তখন কি হবে, তখন আমরা সূক্ষ্ম তাফসিরটা পেয়ে গেলাম এবং আল্লাহ কি বলেছে তা বুঝলাম। যে কিছু জায়গায় লিখেছে যে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করব, আল্লাহ তাকে পরিচালনা করবে, সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা কিন্তু সাধনার কথাটা তারা ওঠায় না, আবার কিছু কিছু কোরআনে পেয়েছি। তাহলে কোনো জায়গায় আমল বলেছে, কোনো জায়গায় কর্ম বলেছে, কোনো জায়গায় সাধনার কথা বলেছে, কোনটা সঠিক? এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা থেকে আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তাই বলি যে সূক্ষ্ম তাফসিরকারকের প্রয়োজন, এবং সেই তাফসিরগুলো পড়ে দেখা গেছে সেটা শুদ্ধ করা লাগবে না, তাফসির পড়তে গেলে তখন শুদ্ধ লাগবে না, তখন আল্লাহ কি বলেছে সেটা আমরা বুঝতেছি, তখন সেভাবে পড়তে পড়তে বুঝতে বুঝতে আমরা একদিন কি করব, সেই সাধনায় আল্লাহর পথে আত্মনিয়োগ যখন করে দেব তখন একদিন আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, আলহামদুলিল্লাহ। তবে হে জগতবাসী, জানি না এই কথাবার্তা আপনাদের কেমন লাগলো,
তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।